পাহাড়ির ডল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে কিন্তু তা উন্নতি হচ্ছে। নদনদীর পানি কমছে, নদনদীর পানি কমলেও কিন্তু বানবাসী যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ কমেনি। আমরা যেখানে অবস্থান করছি এখানে যদি আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুবায়ের খানের উদ্যোগে কিন্তু প্রায় সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবং এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ। আমরা একটু কথা বলতে চাই এই মহতী কার্যক্রমের যিনি উদ্যোক্তা এবং জুবায়ের খানের সাথে, যে আপনার এই কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। 27 জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1000 পরিবারের মাধ্যমে আমরা যে ত্রাণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উপহার পৌঁছে দিব প্রতিটা ঘরে ঘরে। স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকেই মানুষের মানবতার তরে কাজ করে যাচ্ছে। 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের যে আয়োজন আমরা করেছি, ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জালালউদ্দিন কয়েজ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সভাপতি আফসর আজিজ ভাইকে, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এবং বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় নেতা যার হাত ধরে আমি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি এসেছি, আমার রাজনীতিক অভিভাবক সুব্রত পরিখাজ দাদা, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর নির্দেশে আমরা সিলেটের প্রতিটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক লীগের উপহার আমরা পৌঁছে দিব। এই ওনার সাথে কথা বলছিলাম, আমরা দেখছি এখানে আছেন প্রধান অতিথি হিসাবে আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ দাদা। আসলে দাদা, এই যে জুবায়ের খানের এই মহতী উদ্যোগ, এই উদ্যোগটাকে আপনি কীভাবে দেখছেন? জুবায়ের খান ছাত্রলীগের নেতা ছিল, শিক্ষা শান্তি এবং প্রগতি সংগঠন ছাত্রলীগ থেকে আজকে সেবা শান্তি আর প্রগতি সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কাজ করে যাচ্ছে। আজকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ আফসার আজিজ এবং জালালউদ্দিন আহমদ কয়েসের নেতৃত্বে 30 দিন ব্যাপী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নিয়েছে তারই অংশ হিসাবে আজকের জুবায়ের খানের উদ্যোগ। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে যারা প্রতি সারা সিলেটে আজকে বন্যার মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকের সৌদ্যোগে কাজ করে যাচ্ছে প্রতিদিন। প্রতি এমন কোনো ঘর নেই, কোনো না কোনো ঘরে, কোনো না কোনো গ্রামে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ত্রাণ দিচ্ছে না আমি মনে করি এমন কোনো দিন নেই। তারই অংশ কিন্তু এই স্বেচ্ছাসেবক লীগের জুবায়ের কার্যক্রম। জুবায়ের জন্য আপনার মাধ্যমে জুবায়ের খানকেও ধন্যবাদ জানাচ্ছি, সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবা হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে, এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনার যিনি সিপাহসালার আফম বাহউদ্দিন নাসিম, যার নেতৃত্বে যার নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক লীগ করি, আমরা মানুষের পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। কথা বলছিলাম এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, উনি যে বিষয়টি বলেছেন যে স্বেচ্ছাসেবক লীগ যে কোনো দুর্যোগে কিন্তু মানুষের পাশে থাকে, এবং সিলেটে যে দুর্যোগ দেখা দিয়েছে সরকারের পাশাপাশি যদি সমাজের বিত্তবানরা, বিশেষ করে সিলেটের প্রবাসীরা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু অতি দ্রুত এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যা ও ত্রাণ বিতরণের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।